নমস্কার আনন্দ বার্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। মঙ্গলবার নমিনেশন পত্র জমা দিলেন দেবু টুডু ও পূর্ণিমা সামন্ত। মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। হাতার পঞ্চায়েত সমিতি সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে মনোনয়ন পত্র জমা পড়ল মঙ্গলবার। বাঁকুড়া হোন্ডা ব্লক চত্বরে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। অনুষ্ঠিত হল সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিলি কর্মসূচি। কাল্লার পরিবহন দপ্তরে প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অসংখ্য উপভোক্তাকে। আসছে বিস্তারিত খবরে। মঙ্গলবার নমিনেশন পত্র জমা দিলেন দেবু টুডু ও পূর্ণিমা সামন্ত। এদিন তারা কাল্লার এসডিও নিতিন সিঙ্গানিয়ার হাতে নমিনেশন পত্র জমা দেন, জেতার ব্যাপারে আশাবাদী জনপ্রতিনিধিবৃন্দ। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দিনক্ষণ নির্বাচিত হয়ে গেছে। তিনটি পর্যায়ে চলবে নির্বাচন। সেই উপলক্ষে শাসক দলের পক্ষ থেকে নমিনেশন পর্ব ফাইল করা শুরু হয়েছে। মঙ্গলবার বর্ধমান জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি দেবু টুডু ও পূর্ণিমা সামন্ত মনোনয়নপত্র পেশ করেন। এদিন তারা কাল্লা এসডিও নিতিন সিঙ্গানিয়ার কাছে মনোনয়নপত্র জমা করেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের 19 নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেবু টুডু এবং 20 নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পূর্ণিমা সামন্ত। নিজের ব্লক কাল্লা 2 জেলা পরিষদের 19 নম্বর আসন থেকে মনোনয়নপত্র দাখিল করলেন পূর্ব বর্ধমান জেতার ব্যাপারে আশাবাদী জনপ্রতিনিধিবৃন্দ। আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের 19 নম্বর আসনে আমি নিজে প্রার্থী হয়েছি। আমি দেবুটুডু বর্ধমানের সভাধিপতি। আমার সঙ্গে এই ব্লকের আর একটা অংশ 6 নম্বর হচ্ছে 20 নম্বর আসনে এসসি ওমেন পদে প্রার্থী হয়েছেন। আমাদের ব্লকেরই প্রধান ছিলেন আমাদের পূর্ণিমা সামন্ত। দুটো নমিনেশন পেপার আমরা আজকে কাল্লা মহকুমা দপ্তরে জমা দিয়েছি মহকুমা শাসকের হাতে জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বিজেপির পক্ষ থেকে এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও শাসক দলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে মন্তেশ্বর থানায় তৃণমূলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করল। তাদের অভিযোগ, এদিন মন্তেশ্বর ব্লক অফিসে বিজেপি কর্মীরা মনোনয়নপত্র তুলতে বেরোনোর পর তৃণমূল কর্মীরা তাদের কাছ থেকে মনোনয়নপত্র কেড়ে নিয়ে মারধর করে। বেলা 10:30টার সময় আমি বিডিও অফিস থেকে মনোনয়নপত্র আমরা জমা করবো বলে ফর্ম তুলে নিয়ে আসছিলাম। এই অবস্থায় বাপ্পাদিত্য রায় নামে ওই নেতৃত্বে কয়েকজন আমাকে ছেঁকে ধরে যে গাও ওগুলো কী আছে আর মনোনয়নের ফর্ম বলে তুই কোন পার্টির জন্য আমার ভারতীয় জনতা পার্টির জন্য বলে ভারতীয় জনতা পার্টির জন্য ফর্ম এখান থেকে বেরোবে না, এখানে শুধু তৃণমূলের জন্য হবে। ফর্ম কেড়ে নিয়ে যাচ্ছে চেষ্টা করলো, আমিও আটকাটকি করলাম, কিন্তু সবাই মিলে ঘিরে ধরে আমার হাত মুচকে ধরে ফর্ম কেড়ে নিল আমার হাত থেকে এবং বললো আর এখানে ঢুকবি না। কিল চার চাপড় মারতে লাগলো, তারপর ধাক্কা দিয়ে বার করে দিল। এসে তারপর আমরা হসপিটাল গেলাম, হসপিটাল থেকে থানায় গেলাম, থানায় সব জানিয়ে এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দেন। বিডিও অফিসে আজকে আমাদের 15 নম্বর জেলা পরিষদের সাধারণ সম্পাদক কামরা বাড়ি হৃদয় ঘোষ 10:30টার সময় সকাল 10:30টার সময় বিডিও অফিসে পঞ্চায়েতে যে মনোনয়নপত্র তুলে আসছিলেন মানে বিডিও অফিস থেকে বার হচ্ছিলেন সেই সময় বিডিও অফিসের মেন গেটের সামনে তৃণমূল আশ্রিত দৃষ্কৃতি তার লিডারশিপ ছিলেন বেনুর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বাপ্পাদিত্য রায়, তার নেতৃত্বে অনেকে প্রথমে ঘিরে ধরা হয় এবং ওকে বলা হয় যে ভাই এগুলো কী আছে, বলো আমাদের নমিনেশন ফর্ম আছে, পঞ্চায়েতের নমিনেশন ফর্ম আছে, বলো কোন পার্টির জন্য, বলছে বিজেপি পার্টির জন্য, বলছে কোনো বিজেপির নমিনেশন ফর্ম তোলা যাবে না, বিজেপি কোনো নমিনেশন দেওয়া যাবে না, এখানে শুধু তৃণমূলের নমিনেশন হবে, তৃণমূলের ফর্ম জমা পড়বে। তারপরে ওনাকে বলতে থাকে, উনি তার সত্য মনে মন শক্ত করে ওদের সাথে লড়াই করতে থাকে। তারপরে ওরা জোর জবরদস্তি ওনাকে ঘিরে ধরে ওনার হাত মুচড়ে ধরে এবং হাতে কবজি দেখিয়ে ধরে ফর্মটাকে চিনেই না এবং ওকে ভয় দেখিয়ে মার ধাক্কা মারধর করেছে
পিঠে কিল চাপড় বসিয়ে দিয়েছে এবং গোড়ালি মেরে ওকে পার্টি অফিস থেকে বিডি অফিস থেকে বার করে দিয়েছে। এমতো অবস্থায় ওনাকে হাসপাতালে ট্রিটমেন্ট করিয়ে মেডিকেল রিপোর্ট করিয়ে আমরা মঞ্চল ওসির কাছে কমপ্লেন করেছি এবং ওসিকে আমরা অনুরোধ করেছি যে আগামী যে সন্ত্রাসের পরিবেশ মঞ্চলকে তৈরি হয়েছে, বিরোধীদের কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে, বিরোধীদের মনোনয়ন দিতে আটকানো হচ্ছে, তার বিরুদ্ধে আপনি অতি সত্বর ব্যবস্থা নিন এবং ওসি আমাদের সাথে আশ্বস্ত করেছেন যে আমরা বিষয়টা পূর্ণ তদন্ত করে আমরা ওনাকে সহযোগিতা করব। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মন্তেশ্বর তৃণমূলের বিধায়ক সৈকত পাঁজা। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, আর যেটা বলেছে তৃণমূলের হারমাত বাহিনী, তৃণমূলের কোনো হারমাত বাহিনী, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে দল করি। আর তারা আজকে এই নির্বাচন প্রক্রিয়ার সামনে একটা বাজার উত্তপ্ত করার জন্য এই ধরনের মন্তব্য করেছে এবং কোনো ঘটনা মন্তেশ্বরগত মিথ্যা অভিযোগ। তিনি বলেন এইরূপ কোনো কাজের সঙ্গে তৃণমূল কর্মীরা জড়িত নেই। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ভাতার পঞ্চায়েত সমিতি সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে মনোনয়নপত্র জমা পড়ল মঙ্গলবার। সমস্ত রাজনৈতিক প্রার্থীরাই এদিন মনোনয়নপত্র জমা করেন, জয়ের ব্যাপারে আশাবাদী প্রতিটি রাজনৈতিক দলই। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দিনক্ষণ নির্বাচিত হয়েছে। রাজ্যের তিনটি ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে প্রতিটি রাজনৈতিক দলই ময়দানে নেমে পড়েছে। মঙ্গলবারও মনোনয়নপত্র জমা পড়ল ভাতার পঞ্চায়েত সমিতি সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে। এদিন সিপিআইএম এবং বিজেপির পক্ষ থেকেও নমিনেশন পত্র জমা করা হয় দপ্তরে। মনোনয়নপত্র জমাদানকারীরা দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নমিনেশন পত্র জমা করেন। কোন পার্টি থেকে এসেছেন আমি? সিপিআইএম থেকে। কি নাম আপনার? শুক্লা হাজরা। কখন এসেছেন আপনি? কে বাধা দিয়েছে আপনাকে? হ্যাঁ, কোন পঞ্চায়েত আপনার? বরগুনা পঞ্চায়েত। বাড়ি কোথায় আপনার? সিলেন্ডার। কি নাম আপনার? শুক্লা হাজরা। কেমন লাগছে আজকে আপনাদের রাজনীতিতে দাঁড়িয়ে? ভালোই লাগছে। কি মনে হচ্ছে, কি আশা করছেন? আশা করছি জিতবো। সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই জয়ের ব্যাপারে আশাবাদী। ভাতার ব্লকে এসেছি। কোন পার্টির তরফ থেকে এসেছেন? ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসেছি। আমরা নমিনেশন ফাইল করছি। আমার তরফ থেকে সব নমিনেশন ফাইল করে গেছে। বামুনারা জিপি করছে, ভাতার জিপি করে গেছে। বামুনারা জিপি এখন করছে? বামুনারা জিপি এখন করছে। কি নাম ক্যান্ডিডেট? ক্যান্ডিডেট নাম বাবুলাল সরেন, উনি এখন করবেন। আর সুস্মিতা হাটি, উনিও করবেন। পত্র জমা দিতে এসেছে। কি নাম আপনার? বাবু কিষ্কু। বাবু কিষ্কু, কোন জিপি থেকে আসছেন? বাবুনারা। কেমন লাগছে আপনার আজকে? ভালোই লাগছে। কি আশা করছেন ভোটে? ভোটে যা আবহাওয়া তো মনে হচ্ছে আমরা জিতে যাব। এই বছরে কি প্রথম আপনি কে দাঁড়ালেন ভোটে? হ্যাঁ, আমি প্রথম। কোন পার্টির তরফ থেকে দাঁড়িয়েছেন আপনি? বিজেপি। 30 নম্বর জেপি ব্লক প্রেসিডেন্ট। কোন দল? বিজেপি, ভারতীয় জনতা পার্টি। কোথায় এসেছেন এখন? আজকে আমরা এসেছি নমিনেশন ফাইল করতে। কোথায় হচ্ছে? বিডিও অফিসে, দোতলায় হচ্ছে। আর পরিস্থিতি এনারা খুব সহযোগিতা করছেন, একটু ভুলচুক হলে ওনারা করে দিচ্ছেন, কিন্তু সমস্যা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, এটাতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। শেষ হাসি কে হাসে তা আগামী দিনই বলে দেবে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা ব্লক চত্বরে। শাসক দল ও বিজেপি পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে পড়ল বাঁকুড়ার ওন্দা ব্লক চত্বর। তৃণমূল ও বিজেপি দুপক্ষই পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। মঙ্গলবার ওন্দা তৃণমূল ব্লক সভাপতি তাদের দলীয় প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসে ওন্দা ব্লক অফিসে। অভিযোগ, সেই সময় বিজেপি নেতাকর্মীরা তাদের পথ আটকায়। তৃণমূলের আরও অভিযোগ, লাঠি টাঙ্গি রড দিয়ে তারা তাদের উপর আক্রমণ চালায়।
আমাদের প্রার্থী সম্ভাব্য প্রার্থীরা সঙ্গে আমার সভাপতি নারায়ণবাবু ছিলেন, সাথে আমার সহসভাপতি শ্যামলবাবু ছিলেন, আমরা ছিলাম, এবং আমার কর্ণাটক যুব সভাপতি বাণী হাজরা ছিলেন। সেই সম্বন্ধে হঠাৎ করে আমাদের ব্লকের সামনে যে রাস্তাটা NH60 পরে ব্লকের দিকে যাওয়ার রাস্তার মুখে ওরা হঠাৎ করে লাঠি টাঙি রড সবল নিয়ে আটক করে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ আসে আমাদের রক্ষা করার ক্ষেত্রে, কিন্তু পুলিশকেও ওরা খেড়ে কথা বলেনি, পুলিশকেও মারধর করে এবং ASI শ্যামানন্দ মুখার্জিকে ঘটনা হয়েছে। এটা বিজেপির পরিকল্পনা, হঠাৎ করে আমাদের নেতৃত্ব বুঝতে পারেনি যে বিজেপি এই ধরনের একটা ঘটনা ভীতি প্রদর্শন করবে এবং আমাদের কর্মীদের উপরে এটা অ্যাটাক করবে। আমরা যা যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের অভিযোগ তৃণমূল নেতৃত্বই উস্কানিমূলক মন্তব্য করছেন। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিলি কর্মসূচি অনুষ্ঠিত হলো। 155 জন ছাত্রছাত্রীর হাতে এদিন সাইকেল তুলে দেওয়া হয়। নতুন সাইকেল হাতে পাওয়ায় খুশি ছাত্রছাত্রীরা। পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে কয়েকদিন আগেই। 2 এপ্রিল থেকে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার কাজও শুরু হয়ে গেছে। নির্বাচনের দিন ঘোষণার দিন থেকেই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে। এর মধ্যে মঙ্গলবার ভাতার ব্লক প্রশাসনের উদ্যোগে ভাতার কিষাণ মান্ডিতে একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সবুজ সাথী সাইকেল বিতরণ করাকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলি সমালোচনা শুরু করে দিয়েছে। এদিন ভাতারের মঞ্জুলা গ্রামে মঞ্জুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এদিন 79 জন ছাত্র ও 76 জন ছাত্রীর হাতে সবুজ সাথী সাইকেল তুলে দেওয়া হয়। তার ব্লক অফিসে এসেছি, আমার বিদ্যালয় মঞ্জুলা TPC বিদ্যানিকেতন, আমি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি আজকে এখানে ছাত্রছাত্রীদের সাইকেল নেওয়ার জন্য এসেছি এবং আমার বিদ্যালয়ের 79 জন ছেলে এবং 76 জন মেয়ে, 76 জন এবং 79 জন ছেলে, এদেরকে প্রত্যেককে সাইকেল বিতরণ করা হবে বা ব্লক অফিস থেকে। ব্লক অফিস থেকে দেওয়া হচ্ছে ঠিক কথাই, কিন্তু এই যে সাইকেল বিতরণ এই পর্বটা মূলত পশ্চিমবঙ্গের যে মাননীয় মুখ্যমন্ত্রী তার উদ্যোগেই চলছে এবং আমরা আগেও কিষাণ মান্ডি থেকে নিয়েছি এবং বোলপাস কামারপাড়া থেকে নিয়েছি এবং বিগত কয়েক বছর ধরে আমরা সাইকেল পাচ্ছি ছেলেদের এবং 11-12 শ্রেণীর সমস্ত দেওয়া হয়ে গেছে। এবারে 18 সালে যারা 9-এ পড়ছে তখন ছেলেদের তাদের সাইকেল দেওয়া হচ্ছে। বিষয়টি যথেষ্ট ভালো এবং ছাত্রছাত্রীরা যথেষ্ট খুশি এবং ওরা সাইকেল ছাড়াও আরও অন্যান্য জিনিসগুলো পাচ্ছে। ওরা কন্যাশ্রী পাচ্ছে, বিশেষ করে মেয়েরা, তারপরে ছেলেরা শিক্ষাশ্রী পাচ্ছে, সমস্ত রকমের ভাতা পড়াশোনার ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো মূলত সবই পাচ্ছে এবং এতে পড়াশোনার আগ্রহটা বাড়ছে। যদিও সাইকেল পেয়ে ছাত্রছাত্রীরা খুশি। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অসংখ্য উপভোক্তাকে। ঘটনাটি ঘটেছে কালনার পরিবহন দপ্তরে। শীঘ্রই সমস্যা মিটে যাবে বলে জানিয়েছেন কালনার SDO নিতিন সিংহানিয়া। সমস্যায় জর্জরিত কালনা পরিবহন দপ্তর, ফলে অসুবিধায় পড়তে হচ্ছে অসংখ্য উপভোক্তাকে। দিনের পর দিন দপ্তরে এসে কাজ না পেয়ে ফিরে যেতে হচ্ছে উপভোক্তাদের, ফলে ক্ষোভ জমেছে সকলের মধ্যে। দপ্তরে কাজ না পেয়ে হয়রানির শিকার হতে হচ্ছে উপভোক্তাদের। সমস্যা কবে মিটবে তা জানা নেই কারোরই। শব্দ হয়ে গেছে দীর্ঘ মোটামুটি ধরুন 3 মাসের কাছাকাছি হতে চললো, হ্যাঁ পুরো এখনো সেই মেসেজের সমস্যা, 2 দিন ধরে আসছে, বলে কালকে ঠিক হবে, পরশু দিন ঠিক হবে, এইসব হ্যান তারও সতর্ক শুনতে হচ্ছে আমাদের। আমরা লোকের গাড়ি চালাই, গরিব মানুষ, সামান্য লোকের গাড়ি চালাই, এখানে সেখানে ফাইন দিতে বেরিয়ে হচ্ছে। বলছি স্যারকে, বড়বাবুকে জানালাম, মানে এখানকার RTO বড়বাবুকে জানালাম, তার সত্ত্বেও সেই একই ঘটনা, বলছে ঠিক করছে। আপনি কি লোকের কি গাড়ি চালান? 4 চাকা? 4 চাকা। সেটা নিয়েও মানে ঘোরাচ্ছে? সেটা 4 চাকা ঘোরায় বা কি হচ্ছে, এই চাবি রয়েছে পকেটে, হ্যাঁ কিন্তু চালাতে পারছি না, কেউ লাইসেন্সের জন্য যা ধরা পড়া আরম্ভ হচ্ছে। লাইসেন্স পাওয়ার জন্য শুধু ট্রায়াল দেবো, ছবিটা তুলবো, তার জন্য ধরুন দীর্ঘদিন ধরে আসছি, কোনোদিন বলছে মেশিন খারাপ, কোনোদিন বলছে যে স্যার আসেনি, কোনোদিন লোক নেই। এখন 19 আগে তুলে নিয়ে গেছি লার্নারটা, তার কোনো লাইসেন্সের ফটো হলো না,
কতদিন কতদিন আর কি ঘুরছো প্রায়? প্রায় তো 3 মাস হয়ে গেল, 3 মাসের বেশি। মানে এখানে আসা কি অসম্ভব? মানে 52 কিলোমিটার রাস্তা আসতে 4 দিন কথা নেই। আর এতে কি সমস্যা হচ্ছে তোমাদের? সমস্যা তো হবেই, কারণ লার্নার আর লাইসেন্সের মধ্যে অনেক তো পার্থক্য। লার্নার নিয়ে ঘোড়া, লাইসেন্স নিয়ে ঘোড়া, ইয়ে তো যখন পুলিশ হবে তখন মানবে নাকি বলে এতদিন টাইমে তখন শুনবে না কোনো কথা, এমনি তো ছাড়ে না কাউকে। আমার ড্রাইভিং টেস্ট দিতে হবে এবং ছবি তুলতে হবে, তা আমি গত 2-3 মাস ধরে ঘুরছি। হ্যাঁ, বলছি আমি একদিন খারাপ ফটো তোলার, হ্যাঁ কখনো বলছে লোক আসেনি, এইভাবে ঘুরছি, আমার টাইম পেরিয়ে যাবে 13-14 এখন আমি কি করবো। যদিও ঘটনাটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন কালনার এসডিও নিতিন সিংগানিয়া এবং সমস্যা দ্রুত মিটে যাবে বলে তিনি অভিমত পোষণ করেছেন। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার অনুষ্ঠিত হলো দিদি ঠাকুরুন পুজো। ভাতার থানার কাঁকসর গ্রামে অনুষ্ঠিত হয় এই ধর্মীয় অনুষ্ঠান। পুজো উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে দেবী প্রাঙ্গণে। দিদি ঠাকুরনের পূজা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। ভাতার থানার কাঁকসর গ্রামে পূজিত হন দেবী। স্থানীয় ছাড়াও দূর দূরান্ত গ্রাম থেকে ভক্তরা পুজো দিতে আসেন। মহামারী রোগের হাত থেকে বাঁচতেই এই দেবীর আরাধনা করেন ভক্তরা। ভক্তদের বিশ্বাস এর ফলে দেবীর কৃপা লাভ করা যাবে। রীতিনীতি মেনে চলে দেবী আরাধনা। ঢাকের বাদ্যি এবং পুরোহিতদের মন্ত্র উচ্চারণের অন্য এক মাত্রা এনে দেবে দেবী প্রাঙ্গণে। প্রথা মেনে চলে ছাগ বলিও। গ্রাম থেকে আজকে দীর্ঘত 200 বছর থেকে আসছি, আমার বাবা এবং দাদু এবং তার দাদুরা, আমরা এরম প্রতিবারই পুজো নিয়ে যাই কাপসর গ্রাম দিদি ঠাকুর তলায়। বলগোনা থেকে পুজো নিয়ে আসেন? বলগোনা থেকে পুজো নিয়ে আসি এবং এসে সবাই মিলে পুজো দিয়ে আনন্দ করে আমরা বাড়ি যাই। কোন ঠাকুর? আমাদের ঠাকুরের নাম হচ্ছে দিদি ঠাকুর, গ্রামের নাম হচ্ছে কাপসর, আমাদের বাড়ি হচ্ছে বলগোনা গ্রাম। কেন পুজোটা এখন হয় কেন? এটা এই পুজোটা চৈত্র মাসে হয় কেন? এটা কেন হয়? এটা হচ্ছে শীতলা মায়ের হিসাব, এটা আমাদের পক্ষ বসন্ত হয় বলে, তার জন্য চণ্ডীপুর এবং কাপসর দুটোই জড়িত। একটা হচ্ছে যেহেতু বাংলায় বলে কলেরা এবং একটা হচ্ছে পক্সের জন্য, তার জন্য আমরা নিজেদের শরীরকে বাঁচানোর জন্য এই গ্রামে পুজো নিয়ে আসি। বছরের এই একটি দিন পূজা উপলক্ষে ভক্তদের মধ্যে উদ্দীপনা ফুটে ওঠে। বিগত 67 বছর হচ্ছে আমাদের রতনপুরে এক সময় খুব মহামারী দেখা দেয়, মহামারী বলতে কলেরা মহামারী দেখা দেয়। সেই সময় ঠাকুর ওঙ্কারনাথ রতনপুর এসেছিলেন এবং বলেছিলেন যে তোরা নাম কর। আমরা সেই তখন থেকেই আমাদের পিতৃ পুরুষগণ তখন থেকেই ধারাবাহিকভাবে নাম আমাদের চলে আসছে। আজকে আমাদের রতনপুর থেকে এই মায়ের স্থানে পুজো নিয়ে আসা হয়েছে, প্রথমে কাপসরে দিয়াশিপাড়ায়, তারপর চণ্ডীপুরে, তারপরে কাপসরে দাসপাড়াতে পুজো নিয়ে আসা হয়েছে। সঙ্গে আমাদের হরিনাম সংকীর্তন, আমাদের গোটা গ্রাম আজকে এই হরিনামের সঙ্গে বা নামের সঙ্গে যুক্ত হয়েছে, সবাই সকল এসেছে। আবার ফিরে গিয়ে রাত্রিবেলা আমাদের আজকে রক্ষমায় পুজো হবে, রক্ষমায় পুজো হতে রাত্রি 12টা হয়ে যাবে। এভাবে আমাদের পুজো চলে আসছে। কোথায় হচ্ছে এটা? এটা এটা আমাদের কাপসরে। কাঁকসর থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরের খবরে। রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হলো মঙ্গলবার। কাটোয়ার পাঁচবেড়িয়া হাটতলায় অনুষ্ঠিত হয় এই পুজো। পুজো উপলক্ষে দেবী প্রাঙ্গণে ভক্তের ঢল নামে। মঙ্গলবার মহাসমারোহে অনুষ্ঠিত হলো রক্ষাকালী পুজো। কাটোয়ার জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থুলির পাঁচবেড়িয়া হাটতলায় বহুদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসছেন এই রক্ষাকালী পুজো। বছরে দুবার এই পুজো অনুষ্ঠিত হয়, একবার হয় পৌষ মাসে আর একবার চৈত্র মাসে। Thank you.
সারাদিন পূজা পাঠের পর সন্ধ্যার আগে প্রতিমা নিরঞ্জন করা হয়। পুজোর ব্যয়ভার বহন করেন ব্যবসায়ী বৃন্দ। জগদন্দপুর গ্রাম পঞ্চায়েতে বুস্তুলি গ্রামে পাঁচবেড়িয়া হাটতলায় রক্ষা কালী পুজো হয় তৃতীয় অনুসারে পৌষ মাস এবং চৈত্র মাসে। তো এই মায়ের আগে আটচালায় হতো ছোটো জায়গায়, সেইটা আজকে মায়ের মনস্কামনা পূর্ণর জন্য গ্রামের সাথে আজ যে মন্দির হয়েছে, তো তার জন্য অনেক লোকজন আমাদের এখানে জমায়েত হয়। পুজোটা পারিবারিক না বাড়াবাড়ি? এই পুজোটা পারিবারিক নয়, বাড়াবাড়ি পুজো। আচ্ছা, এই পুজোটা এলো কেন? এই পুজোটা মানুষের মঙ্গল কামনার জন্য আজকে মাকে আরাধনা করে সব নিয়ে এসছে আমাদের গ্রামের বাসিন্দারা। এবং মায়ের মূর্তি করেই পুজো হয়? মায়ের মূর্তি করেই পুজো হয়। আচ্ছা, এই মূর্তি যে পুজো হয় আজকেই মায়ের বিসর্জন হয়ে যায়? হ্যাঁ, মায়ের পুজো হওয়ার মূর্তি সঙ্গে সঙ্গে পুজো হয়ে যাবে, বিসর্জন হয়ে যাবে। গ্রামের প্রতিটি মানুষ পুজোয় অংশগ্রহণ করেন। পুজোটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ব্যবসায়ীদের পাশাপাশি গ্রামবাসীদের কর্মব্যস্ততাও লক্ষ্য করা যায়। এটা কোন গ্রাম? এটা মুসলি গ্রাম। এটা মুসলি কোথায়? মুসলি হাটতলা। চলা, আচ্ছা এখানে আজকে কি হচ্ছে? এখানে রক্ষাকালী পূজা হচ্ছে। এই মায়ের রক্ষাকালী পুজো বছরে কবার হয়? বছরে দুইবার হয়। কোন কোন মাসে? পৌষ মাসে আর এই চৈত্র মাসে। আচ্ছা, এই মায়ের আরাধনা হলো কিভাবে? মানে গ্রামে সমস্ত মানে রোগবাগ একসময় হয়েছিল, নানা রকম রোগে মানুষকে জর্জরিত করে তুলেছিল, সেই সময়ে সকলে মিলে একটা সিদ্ধান্ত নয়, মা রক্ষা মায়ের পূজা করলে গ্রামের লোক সমস্ত ভালো থাকবে। বহুদিন আগে সেই উদ্দেশ্যে সকলে সমবেত হয়ে এই মায়ের পূজার সৃষ্টি করেন। আচ্ছা, প্রথমে যখন আসতো তখন কি মা পুতুল বেদিতেই পুজো হতো না প্রতিমা করেই পুজো হতো? প্রথম থেকেই মায়ের প্রতিমা থেকে প্রতিমা পূজা। প্রথমে মা এরকম ঘর ছিল না? হ্যাঁ, এরকম ঘরটি ছিল না, ঘরটি কিছুদিন কয়েক বছর আগে হলো। আচ্ছা, এই মায়ের যে প্রতিমা পুজো এই যে এখন হলো, এরপরে কি মা বিসর্জন হবে না আগামীকাল বিসর্জন হবে? আজকে বিসর্জন হয়ে আজকে সূর্য থাকা থাকে। হ্যাঁ। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তী, রিপোর্ট আনন্দ বার্তা। আজকে খেলার খবরে, একটি নৈশ শ্যাডো ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা ঘিরে মাঠে দর্শক সমাগম ছিল লক্ষণীয়। সোমবার একটি নৈশ শ্যাডো ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কাটোয়া দু নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাস স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করে ঘোড়ানাস স্মৃতিসংঘ ও মুস্তুলির আটচালা ক্লাব। খেলায় জয়লাভ করে ঘোড়ানাস স্মৃতিসংঘ। বিজয়ী ও বিজিত দলকে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন খেলা দেখার জন্য মাঠে দর্শক সমাগম ভালোই ছিল। খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততাও লক্ষ্য করা যায়। এখন ব্যাটিং ফিল্ডিং করছে, এখন ব্যাটিং করছে ঘোড়ানাস পুরনো হরিতলা। এখন ফাইনাল ম্যাচ চলছে এবং এই টুর্নামেন্টের পিছনে কিন্তু আমরা সর্বস্তরের মানুষের আমরা সহযোগিতা পেয়েছি। আমরা তাদের জন্যই আমরা এই ম্যাচ আমরা আয়োজন করতে পেরেছি। তারা সকল প্রকার আমাদের সহযোগিতা করেছে, আমরা এই ম্যাচ চালাতে যাওয়ার জন্য পাচ্ছি। আমরা এই পরবর্তী সময়েও একটা এই টুর্নামেন্টটাকে অনেক বড় ধাপে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। দর্শক হয়েছে এখানে, দর্শকরা যেভাবে খেলা দেখছে, উত্তেজনা দেখতে পাচ্ছি দর্শকদের মধ্যে থেকে, বেশ ভালো একটা সহযোগিতা দেখতে পাচ্ছি সব। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তী, রিপোর্ট আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, মঙ্গলবার নমিনেশন পত্র জমা দিলেন দেবু টুটু ও পূর্ণিমা সামন্ত। মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। হাতার পঞ্চায়েত সমিতি সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে মনোনয়ন পত্র জমা পড়ল মঙ্গলবার। বাঁকুড়া ওন্দা ব্লক চত্বরে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। অনুষ্ঠিত হল সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিলি কর্মসূচি।
কাল্লার পরিবহন দপ্তরে প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অসংখ্য উপভোক্তাকে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তা। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।